হ্যালো ভিউ আর কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখন আমি দেখাবো কীভাবে একটি সফটওয়্যার সাহায্যে আপনার এমবির ম্যাথ বাড়িয়ে নিতে পারেন তো আমরা অনেকে এমবি দিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকি ডাটা কিনে তো আমরা অনেক সময় দেখা গেল ওয়ান জিবি অথবা পাঁচশো বিভিন্ন ধরনের প্যাকেজ নেই তো যে কোনো ব্যস্ততার কারণে আমাদের এমবিটা ইউজ করা হয় না তো ম্যাচ শেষ হয়ে গেলে এমনিতেই চলে যায় তো আপনি চাইলে একটি সফটওয়্যারের সাহায্যে আপনার এমবির ম্যাথ বাড়িয়ে নিতে পারেন তো সেটি কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি প্রথমে চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি একটি সফটওয়্যার ডাউনলোড দেবেন তো এর সার্চবারে আপনাকে লিখতে হবে মোবাইল ডাটা প্ল্যান এই লেখাটি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে সবার উপরে যদি সফটওয়্যারটি ইনস্টল করবেন তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি দেন সরাসরি ওপেন করছি তো ওপেন করার পরে দেখেন এখানে সবগুলো অপারেটর দেখাবে তো দেখেন এই যে বাংলা লিঙ্ক তারপরে হচ্ছে গ্রামীণ তারপরে রবি এয়ারটেল টেলিটক সবগুলো দেখাচ্ছে তো ধরেন নিজে রবি ধরেন আপনি রবি ইউজ করেন তো রবি ধরেন আপনার পাঁচ থেকে সাতশো অথবা আটশো এমবি আছে তো ম্যাদ এক ঘন্টা অথবা একদিন এরকম আছে তো আপনি চাইলে এর ম্যাদ বাড়িয়ে নিতে পারেন তো এর জন্য আপনাকে ছোটো করে একটা ডাটা প্যাক কিনতে হবে তো ওই আপনার এই নতুন ডাটাটার সাথে আগের ডাটা যোগ হবে আর এখন যদি যেহেতু আপনি ম্যাদ বাড়িয়ে নেবেন তো ম্যাদটাও যোগ হবে এভাবে আপনি আপনার ডাটার ম্যাথ বাড়িয়ে নিতে পারেন তো বন্ধুরা ধরেন আমি রবি সিম ইউজ করি তো আমি দুশো পঞ্চাশ এমবির একটা প্যাক নিব তো এটা আমি আঠাইশ দিনের জন্য নিব তো দেখেন এখানে এখানে সিম সিলেক্ট করা রবি তারপরে এমবি সরি ডাটা সিলেক্ট কর করেছি হচ্ছে দুশো পঞ্চাশ এমবি আর আপনার সময় সিলেক্ট করেছি আটাইশ ডে মানে আঠাশ দিন তো রবির ২৫০ পঞ্চাশ এম বি আঠাশ দিনের জন্য দশ টাকা এই যে এই যে এখানে দশ টাকা লেখা তো এখানে আমি ক্লিক টু বাই এখানে ক্লিক করলেই আমার রবি সিম থেকে আপনার দশ টাকা কেটে নিয়ে যাবে আর আঠাশ দিনের জন্য আমাকে দুশো পঞ্চাশ এমপি দিবে তো দশ টাকা কেটে নিয়ে আঠাশ দিনের জন্য দুশো পঞ্চাশ দিবে। দেবে তো প্লাস পয়েন্ট হচ্ছে আগের আপনার যে এমবিগুলো আছে সেই এমবিগুলো আপনার এটার সাথে অ্যাড হয়ে যাবে আর মেয়াদও বেড়ে যাবে তো বন্ধুরা এভাবে আপনি যে কোনো এমবির মেয়াদ বাড়িয়ে নিতে পারেন তো এখানে আরেকটা বিষয় আছে আমি বলে দিচ্ছি আরেকটু যাই সফটওয়্যারটাতে তো দেখেন এখানে কোনো লাল লেখা নেই তো আপনি দুইশো পঞ্চাশ এমবি যদি আবার একদিনের জন্য নিতে চান তাহলে কিন্তু হবে না তো দেখেন এখানে একটা লাল লেখা আছে ওয়ান ডে ভ্যালিডিটি নট অ্যাভেলেবল মানে একদিনের জন্য এই অফারটা নেই তো আমি যদি তিন দিনের জন্য চাই তাও নেই তো আঠাশ দিনও আঠাশ দিন যদি ক্লিক করি তাহলে দেখেন এই লাল লেখাটি নেই তার মানে হচ্ছে এখানে যখন লাল লেখাটা দেখতে পাবেন তার মানে ওইটি গ্রহণযোগ্য না আপনি এমন একটি দিবেন যেটি গ্রহণযোগ্য তো এইভাবে আপনি ছোট্ট একটা প্যাক কিনে স্মল একটা প্যাক কিনে আপনার এমবির মেয়াদ বাড়িয়ে নিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো আজকে এখানে এই ভালো থাকবেন সবাই